পূর্ব ইউক্রেনে ব্যাপক যুদ্ধ হচ্ছে সিএনএন এর প্রতিবেদন। ইরাকে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করেছে তুরস্ক। ভারতে সংখ্যালঘু সমস্যা, মুসলমানদের সঙ্গে ভারত সরকারের দুর্ব্যবহার, নয়াদিল্লিতে বিক্ষোভ। লেভিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে সাত। বিশাল এলাকায় গাজা ড্রোনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলছে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব, আফগান তালেবানের প্রতি পাকিস্তানের কঠোর হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। পূর্ব ইউক্রেনে ব্যাপক যুদ্ধ হচ্ছে সিএনএন এর প্রতিবেদন। পূর্ব ইউক্রেনের রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে ব্যাপক যুদ্ধ সংগঠিত হচ্ছে, উভয় দেশের কর্মকর্তারা এই তথ্য স্বীকার করেছে খবর সিএনএন এর। ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের আঞ্চলিক সামরিক প্রশাসক পাভলো কিরিলস্কো বলেছেন, ক্রামাতরস্ক অঞ্চলের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটটি বেসামরিক এবং শিক্ষা অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সারা রাত ধরে সমগ্র ফ্রন্ট লাইনে গোলাবর্ষণ থামেনি উল্লেখ করে তিনি বলেন, তবে গোলাবর্ষণ সত্ত্বেও অঞ্চলটির মারিক্স, আবাদিভকা এবং ওচের তিন শহরের নিয়ন্ত্রণ তাদের হাতেই আছে। বেসামরিক নাগরিক হতাহত না হলেও ক্ষেপণাস্ত্রের আঘাতপ্রাপ্ত বাড়িঘরগুলোতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া প্রতিবেশী লোহানস্ক অঞ্চলে রুশ বাহিনী মর্টার গোলাবর্ষণ এবং রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গোলার আঘাতে 29টি স্থাপনায় বিদ্যুৎ সংযোগ এবং 38টিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত 26 মার্চ রাশিয়ার সেনাবাহিনীর এক নম্বর উপপ্রধান কর্নেল জেনারেল সের্গেই রুদস্ক ইউক্রেনে রাশিয়ার প্রথম পর্বের সামরিক পরিকল্পনা সমাপ্তির ঘোষণা দিয়ে বলেছিলেন, তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হবে পূর্ব ইউক্রেন। ইরাকে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করেছে তুরস্ক। তুরস্ক উত্তর ইরাকে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে নতুন বিমান ও স্থল অভিযান শুরু করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার এ তথ্য জানিয়েছে। সোমবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কমান্ডো ইউনিট এবং বিশেষ বাহিনী মানুষ্যবিহীন যানের সহায়তায় ইরাকের মেটিনা, জ্যাপ এবং আভাসিন বাসিয়ান অঞ্চলে কুর্দিস্তান ওয়াকার্স পার্টির আস্তানায় অপারেশন ক্লক নামে অভিযান শুরু করেছে। তুরস্ক বলেছে, পিকেকে তুরস্কের বিরুদ্ধে বড় আকারের হামলার পরিকল্পনা করেছে তা জানার পর রবিবার রাতে এই অভিযান শুরু হয়। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি সম্প্রতি তুরস্কের সফর করেন, তাকে সম্ভবত এই অভিযানের তথ্য জানানো হয়। বারজানি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগানের সঙ্গে আলোচনায় বলেন, তিনি উত্তর ইরাকে নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণকে স্বাগত জানান। কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের সঙ্গে পিকেকে গ্রুপের অস্বস্তিকর সম্পর্ক রয়েছে। পিকেকের উপস্থিতির কারণে তুরস্কের সাথে এই অঞ্চলে লাভজনক বাণিজ্য সম্পর্ক জটিল করে তোলে। তুরস্ক নিয়মিতভাবেই উত্তর ইরাকে কুর্দি অঞ্চলে হামলা চালায়। এই অঞ্চল এবং তুরস্কের সঙ্গে পার্বত্য সীমান্তে পিকেকের ঘাঁটি এবং প্রশিক্ষণ শিবির রয়েছে। 2020 সালে উত্তর ইরাকে তুরস্ক ক্লক টাওয়ার এবং ক্লক ইগল শিরোনামের সেনা অভিযান চালায়। তবে এসব অভিযানের কারণে বাগদাদে ইরাকের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আঙ্কারার উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে। ইরাকের অভিযোগ, তুরস্ক দেশের আঞ্চলিক অখণ্ডতা সম্মান করতে ব্যর্থ। সর্বশেষ অভিযান সম্পর্কে ইরাক এখনও কোনো মন্তব্য করেনি, পিকেকেও তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি। আঙ্কারা এবং তার পশ্চিমা মিত্রদেশগুলো পিকেকে গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে। সশস্ত্র গোষ্ঠীটি 1984 সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে, এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। সূত্র আল জাজিরা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশাল মুসলিম জনতা ব্যাপক বিক্ষোভ করেছে। মুসলমানদের সঙ্গে ভারত সরকারের দুর্ব্যবহারের প্রতিবাদে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সংবিধান লঙ্ঘন করে দেশকে একটি হিন্দু আধিপত্যবাদী রাষ্ট্রে পরিণত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার মুসলমানদের সঙ্গে পুনরায় দুর্ব্যবহার শুরু করেছে। তারা ইসলামী দাওয়া সেন্টার বন্ধ করে দিয়েছে। এই হজুয়াতেদে এই সংস্থা নাকি স্বাস্থ্য প্রোটোকল মেনে চলতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, ভারতের মুসলমানদেরকে করোনা ভাইরাস ছড়ানোর জন্য অভিযুক্ত করেছে তারা। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হিন্দুত্ববাদের স্লোগান দিয়ে যথারীতি তাদের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। মূলত তাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য হল শিবসেনা এবং আরএসএস এর মতো উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর সন্তোষ অর্জন করা।
এই গোষ্ঠীগুলোর সরকারের পৃষ্ঠপোষকতায় সংখ্যালঘুদের ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ বৃদ্ধি করে যাচ্ছে। ভারতের বিরোধী দলগুলো মোদি এবং তার দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে এই দলটি ভারতীয় সমাজকে মেরুকরণ করার চেষ্টা করছে, ভারতের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অভিন্ন পোশাক পরতে বাধ্য করার মতো সামাজিক সমস্যাগুলো উত্থাপন করছে। ভারতের অশোকা বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ এবং আইনজীবী প্রফেসর বিনা সীতাপতি পিবিডি পাতানি বলেছেন, মোদি সরকার এবং বিজেপির সাফল্যের অন্যতম হাতিয়ার হল সংখ্যালঘু ইস্যুতে হিন্দুদের ঐক্যের ব্যাপারে মনোনিবেশ করা। আরএসএস গোষ্ঠী বোঝানোর চেষ্টা করছে যে হিন্দুদের ব্যর্থতার মূল কারণ হচ্ছে ঐক্যবদ্ধ না হওয়া। এই বিশ্বাস তাদের সাংগঠনিক নীতিমালার অংশ হয়ে উঠেছে। মোদী সরকারের অর্থনৈতিক ব্যর্থতা সহ অভ্যন্তরীণ বিচিত্র সংকট ধামাচাপা দেওয়ার জন্য সংখ্যালঘু ইস্যুকে কাজে লাগাচ্ছে, বিশেষ করে মুসলমানদের উপর নানা রকম চাপ প্রয়োগ করে তাদের ব্যর্থতাগুলোকে এবং চ্যালেঞ্জগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। মজার ব্যাপার হল, উগ্র হিন্দুরা মোদি তথা বিজেপি সরকারের ব্যর্থতার সমালোচনা না করে তারা হিন্দুত্ববাদী মতাদর্শ নিয়ে ব্যস্ত রয়েছে, আর বিজেপির মতো হিন্দুত্ববাদী নেতারা ওই সুযোগকে কাজে লাগাচ্ছে। মুসলমানরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, তারা তাই ভারতের সংবিধানের প্রতি সম্মান দেখিয়ে সকল ধর্ম, বর্ণ, গোত্র, মাঝহাবের ঐক্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার পক্ষপাতী। লেভিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে সাত। পশ্চিম ইউক্রেনের শহর লেভিভে রাশিয়া চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর সাতজন নিহত এবং এগারো জন আহত হয়েছেন। আঞ্চলিক সামরিক গভর্নর ম্যাক্সিম কেজিতস্কি বলেছেন, উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কেজিতস্কি বলেন, এখনও ধ্বংসস্তূপ পড়ে আছে, তাই হতাহতের এই সংখ্যা চূড়ান্ত নয়। আহতদের মধ্যে তিনজন গুরুতর এবং একজন শিশু হালকা আহত আছেন বলে জানান তিনি। সোমবার ভোরে রাশিয়ার নিক্ষেপ করা তিনটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সামরিক গুদামে আঘাত করে এবং চতুর্থটি একটি টাওয়ার মেরামতের দোকানে আঘাত করে। লেভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেন, হামলায় আটটি আবাসিক ভবনের পাশাপাশি একটি স্কুলের জানালা ভেঙে গেছে। সূত্র সিএনএন। বিশালকায় গাজা ড্রোনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশাল আকারের নতুন ড্রোন গাজা এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজা নামেই এই ড্রোনের নামকরণ করা হয়েছে। এই ড্রোন একটানা 35 ঘন্টা আকাশে উড়তে পারবে। 35,000 ফুট উপর দিয়ে উড়ে গিয়ে 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত আনতে পারবে। গাজা ড্রোন একসঙ্গে 13টি বোমা বহন সক্ষম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানিয়েছে, এই ড্রোনের সব পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং এটি এখন অভিযান পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত। গত মে মাসে এই ড্রোন তৈরির খবর দেয় ইরান। গত বছর গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরায়েলের যেদিন যুদ্ধ বন্ধ করেছিল, ঠিক সেদিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করেন। ইরান প্রথম থেকেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে। আফগান তালেবানের প্রতি পাকিস্তানের কঠোর হুঁশিয়ারি। আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে নির্বিঘ্নে পাকিস্তানে হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। আফগান সরকারের উদ্দেশ্যে বলা হয়, আপনারা সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না। এদিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত ও কোনার প্রদেশে বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাকিস্তানের সামরিক বাহিনী, বিমান এবং কামান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত 47 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক সাবির আহমদ ওসমানি গণমাধ্যমকে বলেন, খোস্ত প্রদেশে আফগানিস্তান ও পাকিস্তানের সীমানা বিভাজনকারী রেখা ডোরান্ড লাইনের কাছে পাকিস্তানি বাহিনী বিমান হামলায় 41 জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া হামলায় আরও 22 জন আহত হয়েছেন। এছাড়া কোনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে বলে সেখানকার একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছে। তালেবান ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের সঙ্গে আফগান সরকারের যোগাযোগ করার ক্ষেত্রে সহযোগিতা করছিল ইসলামাবাদ, কিন্তু পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ক্ষমতা গ্রহণের পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।